হাত্তর সালের আট সেপ্টেম্বর থেকে উদযাপিত হয়ে আসছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আর সি ধারাবাহিকতায় বহু ভাষার শিক্ষার প্রসার পারিবারিক সমঝোতা এবং শান্তির জন্য সাক্ষরতা এই প্রতিবাদকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপানুসনিক শিক্ষাবুর আয়োজন করে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দুই আজকে আমরা চার ভাগে তিন ভাগ সাক্ষর জনগোষ্ঠীতে পরিণত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পদ্মার বলেন শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তি সহ বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতেও কাজ চলমান রয়েছে ফলে আমরা যেন সাক্ষরতাকে শুধুমাত্র টেকনিক্যালি এইভাবে না দেখি বরং আমরা মনে করি একটা মানুষকে স্বাক্ষর করা এর মানে তাকে সক্ষম করে তোলা কারণ তার সামনে তখন জ্ঞানের রাজ্যটা অবাড়িত হয়ে যায় অভিজ্ঞতার রাজ্যটা অবাড়িত হয়ে যায় এবং তার প্রকাশটা অবাড়িত হয়ে যায় এছাড়াও উন্নয়ন ধারা অব্যাহত রাখা সহ মানুষের মুখের ভাষা অতীত বর্তমান ভবিষ্যৎ শেখায় বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা এ সময় ভাষা প্রকাশকে মায়ের সাথে তুলনা করেন তিনি যে ভাষায় মাধ্যমে আমরা মানুষ হয়ে উঠি সেটা আমার মায়ের মতো দেখেন আমি আমার ভাষাকে ছাড়া আমার অস্তিত্বই কল্পনা করতে পারেনি পরিশেষে নিজ দেশের ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শেখার উপর গুরুত্ব ও চর্চা করার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা ফলে আন্তর্জাতিক নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের কিন্তু অন্য ভাষা চর্চা করা প্রয়োজন অবছে দোপো মাই টি ঢাকা এনজিও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাবৃন্দ